আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আমেরিকানের চপ স্যুপ পিকেল দিয়ে বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে গরু মাংসকে কিমা করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে জিরা, লবণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখেছিলাম। অবশ্যই ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। আর আমি এখানে নুডলস ইউজ করছি, আর এখানে চিকেন স্টক, আপনারা চাইলে বাসায় বানাতে পারেন, আমি লেডিমিটটা ইউজ করছি। আর এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি, আর কিছু রসুনকেও কুচি করে কেটে রেখেছি, আর কিছু ক্যাপসিকামও। আর এদিকে দেখতে পাচ্ছেন কিউকাম্বার আর অলিভের পিকেল, সয়া সস, ভিনিগার, ওয়েস্টার্ন সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, এই সব উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খুবই ইজিলি আপনারা এটা বাসা বানাতে পারেন। আমি ফ্রাইদানিতে তেল গরম যখন হয়েছে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কুক করে নিচ্ছি। এরপরে আমি যে লেডিমেড ম্যাগি, চিকেন স্টক আর কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিয়ে ইউজ করছি। আমি দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে কুক করে নেব। আমি এখানে যা যা উপকরণ দেখিয়েছি সবগুলোই কিন্তু দিয়েছি। যখন এগুলো ভালো করে কুক হয়ে নেবে, আমি এখানে শুধু পিকেলগুলো দিইনি, এখন পিকেলগুলো দিয়ে দেব। লবণের পরিমাণটা আপনারা দেখে দেবেন, কারণ কি পিকেল অলরেডি অনেক লবণ। সো এখানে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর আমি এখানে যে নুডলসের মশলা ছিল ওটাও ইউজ করছি। এখন আমি গরম ডুবো তেলে একটা ছাঁকনি দিয়ে নুডলসগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো ভেজা হয়ে গিয়েছে। এর উপরে আমি কিমাগুলো পিকেলে দিয়ে পরিবেশন করব, আর উপরে একটা ডিম দিয়েছি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।